ওয়েলকাম ব্যাক প্যারট সিকিউরিটি এক্সপার্ট কোর্সের ষষ্ঠ দিনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আশা করি সবাই আগের মতোই ভালো আছেন। আর আজকে আমরা কথা বলবো টর ব্রাউজার নিয়ে। অবশ্যই আগের ভিডিওতে আমরা আইপি অ্যাড্রেস প্রক্সি এবং আইপি অ্যাড্রেস স্পুফিং এই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করেছি এবং টর ব্রাউজার অথবা টর নেটওয়ার্ক সম্পর্কেও আমি কথা বলেছি। বেসিক্যালি আইপি অ্যাড্রেস এবং টর ব্রাউজার সম্পর্কে যারা একটু বিস্তারিত জানতে চান তারা আগের ভিডিও দেখে আসেন। আর আপাতত আমি আপনাদের হালকা একটু নলেজ দিব। আইপি হলো আপনার কম্পিউটারের একটা অ্যাড্রেস যেটা আপনাকে বোঝায় আপনি যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হন তখন আপনার একটা পরিচয় ক্রিয়েট করে দেয় যে আপনি, আর ওই পরিচয় ছাড়া কখনো একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে কানেক্ট হতে পারে না সুজাগতে। আর প্রক্সি হলো আইপি অ্যাড্রেসটাকে লেয়ার করা, অর্থাৎ আইপি অ্যাড্রেসটাকে ঢেকে দেয়া। আর তারপর যে জিনিসটা সেটা হলো আইপি অ্যাড্রেস স্পুফিং। নাম শুনেই বুঝতে পারতেছেন আইপি অ্যাড্রেসটা নকল করা অথবা ভুয়া আইপি অ্যাড্রেস ইউজ করা। আর টর হলো এরকম একটা সার্ভিস যেটা আপনাকে ভুয়া আইপি অ্যাড্রেস প্রোভাইড করে অথবা আপনাকে মাল্টিপল আইপি অ্যাড্রেসের একটা লেয়ার তৈরি করে দেয়। আর টর ব্রাউজার হলো এরকম একটা ব্রাউজার যেটা ব্যবহার করে সাধারণত ডার্ক ওয়েব, ডিপ ওয়েব, তাছাড়া বিভিন্ন যে সমস্ত সার্ভার যেগুলোতে আপনি নর্মালি কানেক্ট হতে পারেন না নর্মাল ব্রাউজার ইউজ করে, তো এই সমস্ত ব্রাউজার আপনাকে হেল্প করবে এরকম টাইপের কিছু সাইটে কানেক্ট করতে। যদিও টর ছাড়া আরও বিভিন্ন সার্ভিস এরকম আছে, বাট এই জায়গায় আমরা ব্যবহার করবো টর ব্রাউজার। আর টর কিন্তু মজিলা ফায়ারফক্সের মতোই, জাস্ট এটাকে মডিফাই করে খুব সহজে এরকম একটা ব্রাউজার বানাইছে তারা সিকিউরিটির জন্য। আর তাছাড়া টর ব্রাউজার আর মজিলা ফায়ারফক্স একই ক্যাটাগরির ব্রাউজার, একই টাইপের। আর আমরা সবাই জানি যে মজিলা ফায়ারফক্স একটা ওপেন সোর্স ব্রাউজার, ওইটা ব্যবহার করেই বেসিক্যালি টর ব্রাউজারটাকে বানানো হয়েছে। আর তার পাশাপাশি টরের একটা নিজস্ব ডেভেলপার জোন আছে। আর এমনিতে টর একটা ওপেন প্রজেক্ট, আপনি চাইলে টরের এই সিস্টেমগুলো ব্যবহার করে নিজেও কিছু না কিছু বানাতে পারেন, যদিও সেটা আপনারা চাইলে করতে পারেন। অবশ্যই ফিউচারে আমাদের বিভিন্ন ভিডিওতে আমরা এরকম বিভিন্ন জিনিস বানানো শেখাবো। তো বেসিক্যালি আজকে আমরা দেখবো যে এই টর ব্রাউজারটা ব্যবহার করে আপনারা কী কী করতে পারবেন, আর এই টর ব্রাউজারটা থেকে আপনারা কীভাবে ডার্ক ওয়েব ডিপ ওয়েবে প্রবেশ করবেন, যদিও ডার্ক ওয়েব ডিপ ওয়েব সম্পর্কে আমার আগে অনেক ভিডিও রয়েছে। তো গাইস, বেসিক্যালি ডার্ক ওয়েব সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে যদি প্লে লিস্টে চেক করেন তো ডার্ক ওয়েব সম্পর্কে সেপারেট প্লে লিস্টও আছে। যেমন এই দেখেন, ডার্ক ওয়েবের প্লে লিস্ট আছে, ডিপ ওয়েবেরও প্লে লিস্ট আছে। আর তাছাড়া ডার্ক ওয়েব সম্পর্কে আমাদের ফ্রি একটা কোর্স আছে যেটা কিনা আপনারা যদি আমাদের এই চ্যানেলগুলি সেকশনে গিয়ে ডিটেক নামে আমাদের একটা চ্যানেল রয়েছে এটার উপর ক্লিক করেন, তাহলে এই জায়গার প্লে লিস্টে গেলে আপনারা ডার্ক ওয়েব অভিযান নামে একটা সিরিজ পাবেন। এই জায়গায় বেসিক্যালি ডার্ক ওয়েবের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমি প্রবেশ করে আপনাদের দেখাইছি। যেমন মনে করেন ইন্টারনেটের ডার্ক ওয়েব সম্পর্কে বিস্তারিত দেখেন, প্রত্যেকটা ভিডিও অনেক যথেষ্ট ইনফরমেটিভ ভিডিও, আর এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন যদি না আপনারা ডার্ক ওয়েব সম্পর্কে বিস্তারিত জানতে চান। এইগুলো জাস্ট নর্মালি কোনো ভিডিও না যে আমি বলেছি আপনাদের, আমি জাস্ট আপনাদের ইন্টারলি ওই ডার্ক ওয়েবের ভিতর প্রবেশ করে করে প্রত্যেকটা জিনিস দেখাইছিও। তো আপনারা যদি এই জায়গায় গিয়ে একটু চেক করে দেখেন তো আপনারা দেখতে পারবেন যে বেসিক্যালি এই ভিডিওগুলোতে আমরা ডার্ক ওয়েবের বিভিন্ন ওয়েবসাইট, যেমন দেখেন এই টাইপের ওয়েবসাইটে গিয়ে আমি প্রবেশ করে দেখাইছি, বাট এগুলো বেশিরভাগ দেখানো যাবে না এই জায়গায়, কারণ না এই চ্যানেলটাতে আমি বেশ সিস্টেম করে এগুলোকে আপলোড করেছি মনিটাইজেশন ছাড়া এবং বিভিন্নভাবে আপলোড করেছি। তো বেসিক্যালি এই ভিডিওগুলো আপনারা অবশ্যই এই জায়গা থেকে দেখে নেবেন, যথেষ্ট ইনফরমেটিভ ভিডিও আর যারা দেখেছে তাদের রেসপন্স খুবই ভালো। তো এই ভিডিওগুলো থেকে আপনারা ডার্ক ওয়েব সম্পর্কে খুব গভীর একটা নলেজ নিতে পারবেন। বাট আমাদের যে মেন টপিক ছিল যে কীভাবে আপনারা প্যারট সিকিউরিটি এক্সপার্ট ওয়েস ব্যবহার করে অথবা প্যারট ওয়েস ব্যবহার করে ডার্ক ওয়েবে প্রবেশ করবেন, বাট এই জিনিসগুলো কিন্তু দেখা অনেকটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, দ্যাটস ওয়াই আমি আপনাদের রিকমেন্ড করলাম। আর তাছাড়া আপনারা কিন্তু আমাদের এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা থেকে কিন্তু প্লে লিস্টে গিয়ে এবং তারপর আমাদের বিভিন্ন যে পেইড কোর্সগুলো রয়েছে এগুলো থেকেও কিন্তু অনেক জিনিস জানতে পারবেন ডার্ক ওয়েব এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে, যেগুলো সম্পর্কে আমি লাস্টে আপনাদের সাথে কথা বলবো। তো এখন আমরা বেসিক্যালি দেখবো যে কীভাবে আমরা প্যারট ওয়েস ইউজ করে ডার্ক ওয়েবে প্রবেশ করবো অথবা টর ব্রাউজার ইউজ করবো। টর ব্রাউজার ইউজ করা আর ডার্ক ওয়েবে প্রবেশ করা একই কথা না, আপনি যে টর ব্রাউজার ইউজ করে ডার্ক ওয়েবেই প্রবেশ করতে পারবেন এটা জরুরি নয়। টর ব্রাউজারকে চাইলে আপনি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারেন, বাট ডার্ক ওয়েবে প্রবেশ করার বেশ কিছু সিস্টেম আছে। ডার্ক ওয়েব এরকম একটা জিনিস, এর সম্পর্কে আমি যতই কথা বলি কোনো দিন শেষ হবে না। তো বেসিক্যালি আমাদের সর্বপ্রথম করতে হবে অ্যাপ্লিকেশন নামক সেকশনে যেতে হবে এবং তারপরে ইন্টারনেট নামক অপশন থেকে টর ব্রাউজারে যেতে হবে। বাই ডিফল্ট টর ব্রাউজার এতে ইনস্টল করে দেওয়া থাকে, আর যদি টর ব্রাউজারের কোনো আপডেট অথবা ইনস্টল না থাকে তাহলে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। আপনি যদি ক্লিক করবেন অটোমেটিক ইনস্টল হয়ে এরকম একটা সেকশন চলে আসবে। তো ফার্স্ট অফ অল এই জায়গায় দেখেন আমরা কনফিগার নামক যদি ফাংশন আছে এই জায়গায় দেখতে পাচ্ছি দুটো অপশান রয়েছে, ঠিক আছে। প্রথমত টর সেন্সর ইজ মাই সেন্সর ইন মাই কান্ট্রি, যদি আপনি এটা ক্লিক করেন আপনার দেশের টর যদি বন্ধ থাকে, ঠিক আছে, তারপরেও কিন্তু আপনি টর ব্রাউজার ইউজ করতে পারবেন। তো বেসিক্যালি বলতে গেলে টর যদি আপনার কান্ট্রি অ্যালাউ না করে, যদি আপনি কোনো ইউএস অথবা এই টাইপের দেশে থাকেন আর আপনার দেশে টর ব্রাউজার অ্যালাউ না অথবা এরকম কোনো গভর্নমেন্ট রুল রয়েছে, দেন ই করতে পারেন। বাট বাংলাদেশে আপাতত এরকম কোনো রুল হয়নি, আর ফিউচারে যদি হয় দেন আপনারা এটার উপর ক্লিক করে নেবেন।
দ্যাটস অল। আর তারপর আপনি যদি কোনো প্রক্সি ইউজ করতে চান, প্রক্সি আপনার যে আইএসপি ওটা যদি প্রক্সির মাধ্যমে কানেক্ট করার লাগে, দেন ফাইন, আপনি এটা ইউজ করে প্রক্সি অ্যাড করে নিতে পারেন। এই জায়গায় প্রক্সি আইপি পোর্ট এবং তারপর ইউজার নেম পাসওয়ার্ড, এই জায়গায় প্রক্সির এই সার্ভারগুলো দিয়ে আপনি কানেক্ট হতে পারবেন। তো বেসিক্যালি অনেকে আবার রিকমেন্ড করে বিভিন্ন রকম প্রক্সি ইউজ করে কিন্তু ডার্ক ওয়েবে প্রবেশ করা ভালো, দ্যাটস ওয়াই আপনারা একটা প্রক্সি সার্ভার ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে মনে করেন আপনার প্রক্সি যদি সক্স 4 হয়, সক্স 5 হয়, অথবা এইচটিটি অথবা এইচটিটিপিএস সাপোর্টেড হয়, দেন আপনারা ওইটা ইউজ করবেন। তারপর আপনার যে প্রক্সি প্রোভাইডার, ওরা যে আইপি অ্যাড্রেসটা অথবা হোস্ট নেম আপনাকে দিবে এই জায়গায় বসাবেন। তারপর আইপির অ্যাড্রেসের পর যে পোর্টটা সেটা ওই জায়গায় বসাই নিতে পারেন। ইউজার নেম আর পাসওয়ার্ড যদি আপনার দরকার পড়ে, ওই যারা ভিপিএন অথবা প্রক্সি প্রোভাইড আপনাকে করতেছে, তারা যদি কোনো প্রকার ইউজার নেম অথবা পাসওয়ার্ড আপনাকে প্রোভাইড করে থাকে, এগুলো ইউজ করে কানেক্ট করে নিতে পারেন। দেন আপনার একটা এক্সট্রা সিকিউরিটি লেয়ার তৈরি হয়ে যাবে। অবশ্যই এগুলো সম্পর্কে আমরা পেইড কোর্সগুলোতে কথা বলেছি, ফ্রি কোর্স যেহেতু, তো এই কারণে আমি এটাকে যথেষ্ট বেসিক রাখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আপনাদের ওগুলো আমি দেখালাম না। তো তারপরে একটা অপশন টর ইজ সেন্সর ইজ মাই কান্ট্রি, এটা ইউজ করে আপনারা কিন্তু বিভিন্ন বেস সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো আর বাই ডিফল্ট অনেকগুলো ব্রিজ এই জায়গায় অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, যেমন এই একটা টরের, আর এটা ইউজ করতে পারেন, বাট এটা অনলি চায়নার জন্য বিশেষভাবে তৈরি করা, মেড ইন চায়না কিংবা ফর চায়না, মেড ফর চায়না। তো যাই হোক, আমরা এখন যে কাজটা করবো, আমরা ব্রাউজারটা ওপেন করবো। ঠিক আছে, ওকে। তো আমি আপনাদের পাশাপাশি কিছু জিনিস দেখাবো, দ্যাটস আমি এই জায়গায় দেখেন না এই ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। ঠিক আছে, অর্থাৎ ফায়ারফক্স ব্রাউজারটা। তো এখন আমি এর পাশাপাশি টর ব্রাউজারটাকে ওপেন করবো। তো তাহলে আমার এটা ক্লিক করতে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এই জায়গা থেকে ইন্টারনেট থেকে টর ব্রাউজারের উপর ক্লিক করবো, এবং টর ব্রাউজারে ক্লিক করার পর আমরা এই জায়গায় ডাইরেক্ট কানেক্টে চাপ দিব। ঠিক আছে, কানেক্টে চাপ দিলে এই জায়গায় চেকিং চলবে। ঠিক আছে, যে সব কিছু ঠিক আছে কি না। ঠিক আছে, আর তার পাশাপাশি আমি একটা ছোট জিনিস আপনাদের দেখাই, এই জায়গায় আমার আইপি অ্যাড্রেসের অপশনগুলো আনি। তো এই জায়গায় আনলে আপনারা আমার পার্সোনাল যে আইপি অ্যাড্রেসটা এখন রানিং রয়েছে এবং আমার ইন্টারনেট সম্পর্কে বেসিক্যালি ইনফরমেশন জানতে পারবেন। তো আমি এটাকে নিজে রেখে দিই, আর এই জায়গায় আমার টর ব্রাউজার কানেক্ট হচ্ছে। আর এই জিনিসটা কীভাবে আনছি যদি আপনাদের জানার ইচ্ছা হয়, তো আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, যদিও আপনারা এটা চাইলে অন্যান্য বিভিন্নভাবে দেখতে পারেন। তো এই জায়গায় দেখেন আমার টর ব্রাউজার কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে, তো টর ব্রাউজার আর ফায়ারফক্স ব্রাউজার যেটা লিনাক্সের জন্য, দুটার ভিতরে ডিফারেন্স কিন্তু খুব বেশি না। ঠিক আছে, বাট মেন ডিফারেন্স হলো ভিতরে। তো এখন আমরা এই জায়গা থেকে বিভিন্ন প্রকার জিনিস ইউজ করবো। আর একটা কথাই দেখেন, আমি যদি এটাকে ফুল স্ক্রিন করতে চাই, এভাবে লেখা ওঠে যে আপনি টর ব্রাউজারটাকে কখনো ফুল স্ক্রিন করবেন না, ওরা রিকমেন্ড করে যে যে সাইজে ওপেন হবে ওই সাইজেই ওপেন করবেন। এতে করে বিভিন্ন সিকিউরিটি রিস্ক আসতে পারে, যেমন মনে করেন আপনার আইপি অ্যাড্রেস ট্রেস হয়ে যাওয়া অথবা আপনার সিসি ক্যামেরা অ্যাক্সেস নিয়ে নেওয়া, তো এরকম। বাট আমি যেহেতু ভার্চুয়াল বক্স ইউজ করতেছি, দেন আমার এক তো আইপি অ্যাড্রেসটাও ভার্চুয়াল, তারপর আমার যে ক্যামেরা তা তো নেই, তো আর তাছাড়া তেমন কোনো ইনফরমেশনও নেই। আর আমার এই ভার্চুয়াল বক্সের ভিতরে যদি হ্যাকও হয়ে যায় অথবা কোনো বাজে কোনো, মানে যারা বিভিন্ন প্রোগ্রাম তৈরি করেন, ম্যালেসিয়াস প্রোগ্রামও যদি রান হয়ে যায়, দ্যাটস আমার কোনো প্রবলেম নেই, কারণ এটা সম্পূর্ণ ভার্চুয়াল। তো এখন আমরা এই জায়গা থেকে দেখেন টয় নেটওয়ার্ক সেটিংয়ে গেলে আমরা আবার ওই জায়গা থেকে সেইগুলো অন অফ করতে পারবো, বেসিক্যালি আগে যেগুলো দেখে আসছি। এবং তারপর টর ব্রাউজারে যদি আপডেট আসে সেটাও আমরা দেখতে পারবো। আর এই জায়গা থেকে দেখেন নিউ আইডেন্টিটি নিতে পারবো। তো দেন আমরা একটা নিউ ট্যাব ক্রিয়েট করে নিবো। ঠিক আছে, মানে আগে সব কিছু পরিষ্কার করে। তো এখন আমি আপনাদের একটা অপশান দেখাই, সিকিউরিটি লেভেল। তো সিকিউরিটি লেভেল খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন আপনি যদি স্ট্যান্ডার্ড ইউজ করেন, তাইলে মোটামুটি আপনার সব ওয়েবসাইটেই এই জিনিসটা চলবে। বাট সমস্যা হলো কি, যে আপনার নেটের স্পিডটা একটু কমবে হালকা, বাট আপনি যদি সেফার ইউজ করেন তাহলে নেটের স্পিড আরও কমে যাবে। আর যদি সেফ এস্ট ইউজ করেন, দেন আপনার নেটের স্পিড অনেক বেশি কমে যাবে, কারণ আপনার অনেকগুলো নেটওয়ার্কের ভিতর থেকে এটা অ্যাক্রস করবে। আর তার পাশাপাশি আরও কিছু বিভিন্ন ফিচার, যেমন যদি আপনি সেফার ইউজ করেন তাহলে জাভা স্ক্রিপ্ট ডিজেবল হয়ে যাবে এইচটিটিপিএস, নন এইচটিটিপিএস সাইটের জন্য, মানে যে সাইটগুলোতে এইচটিটিপিএস নেই। তারপর মনে করেন কিছু ফন্ট এবং ম্যাথ স্যাম্বল গায়েব হয়ে যাবে, যেগুলো হয়তো ম্যালেসিয়াস হতে পারতো। দেন তারপর অডিও অ্যান্ড ভিডিও এইচটিএমএল 5 অ্যান্ড এগুলোতে আপনারা যে প্লে করার যে ফিচারগুলো ছিল ওইগুলো বন্ধ হয়ে যাবে। আর তারপর সেভেস্টে যদি আপনারা যান, জাভা স্ক্রিপ্ট ইন্টারলি সব ওয়েবসাইটে বন্ধ হয়ে যাবে। তারপর আরও অনেক বেশি ম্যাথ এরকম এবং ম্যাথ সিম্বল আইকন টাইকন অনেক কিছু গায়েব হয়ে যাবে, এরকম করে বিভিন্ন জিনিস হারাতে লাগবে। ঠিক আছে, এটা হলো সিকিউরিটি লেভেল, মানে আপনি কতটা সিকিউর রয়েছেন। ঠিক আছে, তো এখন বেসিক্যালি আমরা প্রিফারেন্সও কেটে দিই। তো দেখেন বেসিক্যালি এই জায়গা থেকে আমরা আবার চাইলে নিউ আইডেন্টিটি নিতে পারি। ঠিক আছে, নিউ আইডেন্টিটি নিলে আমাদের আগের যে আইডেন্টিটিটা ওইটা গায়েব হয়ে যাবে, অর্থাৎ নতুন আইপি জেনারেট করবে আমাদের। তো মনে করেন আমরা যদি এই জায়গায় লিখি হোয়াট ইজ মাই আইপি, জানি হয়তো সাইটটাতে কিছু নাও দেখাতে পারে, কারণ
বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যে হোয়াট ইজ মাই আইপি নামক যে ওয়েবসাইটটা রয়েছে ওইটা আপনার আইপিকে লোকেট করতে পারে না। আর এই জায়গায় দেখেন আইপি তো ডাইরেক্ট দেখাই দিচ্ছে, আর এই জায়গায় আইপিটা দেখেন আমার এক্সটার্নাল আইপি এইটা, আর লোকাল নেটওয়ার্কের আইপি এই উপরের এইটা, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আর এই জায়গায় যদি হোয়াট ইজ মাই দেখেন তাও নেটের স্পিড কত স্লো হয়ে গেছে। তো বেসিক্যালি এইভাবে আমরা এই জায়গায় গিয়ে চেক করে দেখি হোয়াট ইজ মাই আইপি দিলে কিছু আসে কি না। তো দেখেন নেটের স্পিড ইন্টারলি এত স্লো এই জায়গায় দেখেন আপলোড ডাউনলোডিং স্পিড। আর বাই দ্য ওয়ে আমি আপনাদের বলে দিই যে আমার নেটের স্পিড যথেষ্ট ফাস্ট, অ্যাজ ফার অ্যান এক্সাম্পল আমি আপনাদের দেখাই ফাস্ট ডট কমে গিয়ে যদি আমি আমার ইন্টারনেট স্পিড আপনাদের দেখাই, তো বেসিক্যালি আমি যেটা চালাচ্ছি এটা হলো একটা 22 Mbps এর লাইন, আর এটা আমি একাই ইউজ করি। তো এই ক্ষেত্রে নেট স্পিড যথেষ্ট ফাস্ট হওয়ার কথা, তো মাঝে মধ্যে আবার প্রবলেম থাকে, বাট এখন দেখেন আমার ইন্টারনেট স্পিড 22, 23, 24 Mbps এরকমই শো করতেছে। আর এটাই হলো আমার মূলত নেটের স্পিড 22 Mbps, বাট কখনো একটু বেশি কখনো কম হয়, বাট আমার নেটের স্পিড 24 Mbps, মানে যে কোনো লোকাল সাইটে আমি ম্যাক্সিমাম 2 MB করে স্পিড পাবো, যে কোনো লোকাল সাইটে 2 MB তো স্পিড পাবোই, মানে বড় এমবি, আর এটা তো মেগাবিট পার সেকেন্ড, বাট এমবিপিএস এমবিপিএসই বলি আমরা। ওকে, তো হোয়াট ইজ মাই আইপি নামক ওয়েবসাইটে ঢুকলে আমার আইপি এরা লোকেট করতে পারবে না, যদিও এটা অনেকবারই জানি বাট আপনাদেরও তো দেখাতে হবে এগুলো। তো আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক সিগন্যালগুলো রান হচ্ছে, আর এইটা আমি ফায়ারবক্সটা ওপেন করেছি, দেখেন দুটো যথেষ্ট সেম, ট্যাব ট্যাবের সিস্টেমও সেম, মোটামুটি ইন্টারলি একই টাইপের ব্রাউজার, ঠিক আছে। তো এরকম, তো আমি এটাকে কেটে দিই এখন, কারণ আমাদের এটার সাথে কাজ নেই, এটার সাথে কাজ। আর টর ব্রাউজার কখনো ফুল স্ক্রিন করবেন না, আর টর ব্রাউজারে বেশ কিছু সিকিউরিটি পারপোজের জিনিস রয়েছে যেগুলো সম্পর্কে আমি আপনাদের বলেছি। আর দেখেন এত স্লো আসতেছে, তো এই ক্ষেত্রে আমরা আরও একটা ওয়েবসাইট ওপেন করি। তো বেসিক্যালি আপনাদের একটা কথা বলি, দ্য হিডেন উইকি নামক একটা ওয়েবসাইট রয়েছে, বেসিক্যালি এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা থেকে আপনি এই ডার্ক ওয়েবের বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। তো এতে করে আপনার সুবিধা হবে কি, আপনার ফার্দার ওই সাইটগুলোতে প্রবেশ করার জন্য, মানে সাইটগুলোর লিঙ্ক তো পেয়ে যাচ্ছে না, তার পাশাপাশি অনেক কিছু জানতেও পারবেন। আর মাঝে মধ্যে নেট স্পিড এত স্লো করে দেয় যে কিছু করাই মুশকিল হয়ে পড়ে, তো ওই সব ক্ষেত্রে আপনারা টর ব্রাউজার মানে ব্যবহার করতে একটু বোর ফিল করতে পারেন, বাট কিছু এসেনশিয়াল জিনিস পেতে গেলে আপনাদের একটু তো দেরি করতে হবে। আর তাছাড়া হিডেন উইকি অথবা অন্যান্য জিনিস কিন্তু আমি আপনাদের ডার্ক ওয়েব অভিযান এবং অন্যান্য ডার্ক ওয়েব সিরিজ ভিডিওতে দেখাইছি, বাট তারপরেও মনে করেন আমি এখন একটা নিউ আইডেন্টিটি নিব, কারণ আমার এই আইডেন্টিটির সাথে হয়তো সার্ভারটা একটু চাপ বেশি, দ্যাটস ওয়াই কাজ করতেছে না, ঠিক আছে। তো বেসিক্যালি আমি এই জায়গায় ডাক ডাক গো নামক সার্চ ইঞ্জিনে যাবো। তো এই দেখেন এটা হলো ডাক ডাক গোর অনিয়ন সার্চ ইঞ্জিন, আপনি ওয়েবসাইটের লাস্টের নামের পরে যদি ডট অনিয়ন দেখেন তাইলে বুঝবেন যে এটা নর্মাল ওয়েবসাইট না, এটা নর্মাল ব্রাউজার ওপেন করার জন্য না, এটা বেসিক্যালি বিশেষভাবে তৈরি করা টর ব্রাউজারের জন্য, যাতে করে আপনি অ্যানোনোমাসলি সব কিছু সার্চ করতে পারেন। তো ইন্টারনেট স্পিড এত স্লো হওয়ার কারণ আমি বলতে পারতেছি না, তো আমি ভার্চুয়াল বক্সের ভিতর আরেকটা ব্রাউজার অন করে দেখি, ঠিক আছে। আর এটা ফুল স্ক্রিন করা যাচ্ছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এই জায়গায় গিয়ে ওপেন করে দেখি যে বেসিক্যালি আমার এইটা ঠিক আছে কি না, দি হিডেন উইকি। তো মাঝে মধ্যে ইন্টারনেট স্পিড এরকম স্লো করে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আবার অনেক সময় দেখেন একটা অপশন ছিল যে আপনার ISP আপনাকে অথবা আপনার কান্ট্রিতে টর ব্রাউজার অ্যালাউ না, তো ওই সমস্ত জিনিস ব্যবহার করে মাঝে মধ্যে যদি কানেক্ট না হয় ওইগুলো ইউজ করে দেখা ভালো, ঠিক আছে। যেমনটা মনে হয় আমার কিন্তু ডাক ডাক গো খুলছিল, কারণ আমরা হোয়াট ইজ মাই আইপি যখন লিখছিলাম তখন আমাদের ডাক ডাক গো ওপেন হয়েছিল, বাট এখন হয়তো নেটের একটু সমস্যা চলতেছে। তো গাইজ এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, দেখেন দি ডাক ডাক গো সাইটটাও খুলছে, আর এদিকে দ্য হিডেন উইকিও খুলছে, বাট এই জায়গায় না আপনারা অরিজিনাল হিডেন উইকিটা কীভাবে বুঝবেন আমি আপনাদের বলি। দেখেন সবগুলোর পরে ডট কম আছে, কম আছে, ডট কম, ডট কম, এরকম ডট কমগুলোতে আমাদের কাজ হবে না, আমাদের লাগবে অনিয়ন সার্ভার একটা, যেটা রিয়েল হিডেন উইকি, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা হিডেন আর উইকি একসাথে দিয়ে চেষ্টা করে দেখি যে কোনটা খোলে, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের এই জায়গায় খুঁজতে হবে যে অনিয়ন সার্ভারের কোনটা। তো এই জায়গা থেকে মনে করেন আমরা কিন্তু বিভিন্ন হিডেন উইকিতে ঢুকতে পারি, ঠিক আছে, টর হিডেন উইকি, XYZ এরকমগুলোতে গেলে বিভিন্ন সময়, এই যে এটা হলো রিয়েল হিডেন উইকি, এই যে সাইটটা দেখতেছেন দেখেন এটা হলো রিয়েল হিডেন উইকি, তো আমরা এই সাইটটায় প্রবেশ করব। ওকে, তো আমাদের এই জায়গায় বলতেছে কি যে ইওর কানেকশন ইজ নট সিকিউর, তো জানি না কেন এরকম বলতেছে, বাট আমি এই জায়গায় সরাসরি হিডেন উইকিতে গো করবো, ঠিক আছে। তার জন্য আমি কিছু কমিউনিকেশন মেথড খুঁজতেছি। আর এই যে বিভিন্ন সাইডে গেলে আমরা কিন্তু ডার্ক ওয়েবের বিভিন্ন লিঙ্ক খুঁজে বের করতে পারি, ঠিক আছে। যেমন দেখেন এই একটা টর বিজি ডট অনিয়ন, এই জায়গায় গিয়েও কিন্তু আমরা বিভিন্ন রকম ডার্ক ওয়েবের লিঙ্ক খুঁজে বের করতে পারি। আসলে খোঁজার ইচ্ছা থাকলে তো ভগবানকেও খুঁজে পাওয়া যায় একটা কথা আছে,
তো আপনার যদি খোঁজার সঠিক উদ্দেশ্য থাকে আর আপনারা যদি খুঁজতে চান কিছু, দেন আপনি যে কোনো জিনিস খুঁজে বের করতে পারেন। যেমন দেখেন এই একটা টর ব্রাউজারের লিঙ্ক ছিল, তারপরে এই জায়গায় থেকে এই আরেকটা অনিয়ন সার্ভার, ঠিক আছে, এই দেখেন দুটো আমরা ই পাইছি, এই জায়গা থেকে আপনারা কী কী পাচ্ছেন দেখেন। বেসিক্যালি আমি এগুলো ওপেন করে দেখাবো না, কারণ ওপেন করে যদি আমি আপনাদের দেখাই দেন চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবো, এতে আমার কোনো সন্দেহ নেই। তো এই জায়গায় দেখেন বিভিন্ন ফিনান্সিয়াল সার্ভিস, এই বিভিন্ন ওয়েবসাইট, ড্রাগসের বিভিন্ন ওয়েবসাইট, ফিজিক্যাল গুডস মানে মোবাইল স্টোর স্টোর, তারপর বন্দুক টন্দুক, এরকম বিভিন্ন ক্রিমিনাল জিনিসপত্র রয়েছে যেগুলো সম্পর্কে আমি ওপেন করে আপনাদের দেখাতে চাচ্ছি না, যেগুলো সম্পর্কে অলরেডি আমি ওপেন করে করে আপনাদের দি ডার্ক ওয়েব অভিযান নামে একটা সিরিজ ক্রিয়েট করছিলাম, ঠিক আছে, ওই জায়গায় কিন্তু আমি আপনাদের দেখাইছি। তো বেসিক্যালি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান গেলে কিন্তু আপনারা ওই জায়গায় পেয়ে যাবেন যে আমাদের এরকম একটা সিরিজ আছে, যে সিরিজে আমি বেসিক্যালি আপনাদের দেখাইছি। আর ওই চ্যানেলে আপনারা যাবেন এই জায়গা থেকে ডি টেক, ঠিক আছে, এই চ্যানেলে গেলে আপনারা এই চ্যানেলে পাবেন। আর তাছাড়া আমার একটা চ্যানেল আছে ব্লগ, আমি বিভিন্ন সময় বিভিন্ন ব্লগ ভিডিও ক্রিয়েট করি, ঠিক আছে, কিছু ইন্টারেস্টিং জিনিসও ক্রিয়েট করি, আপনারা অবশ্যই ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব রাখবেন আর এই দুটো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বিভিন্ন সময় দরকার পড়ে বিভিন্ন জিনিস ই করে, ঠিক আছে। তো দেখেন এই জায়গায় বিভিন্ন রকম ভিডিও রয়েছে, তো আমি বিভিন্ন মোটরসাইকেল রিলেটেড ভিডিও এই চ্যানেলে তৈরি করে থাকি, যেটার নাম হলো ডি ব্লগ, ঠিক আছে। বাইকের একটু শখ আছে, আর তাছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে, ঠিক আছে, বেশ লং লং ব্লগ ক্রিয়েট করি, আর তাছাড়া বিভিন্ন রকম ইন্টারেস্টিং ব্লগও রয়েছে, যেমন দেখেন চোরাই মার্কেটে গিয়ে ব্লগ করছিলাম, তো এরকম জিনিসগুলো আপনারা ফানি টাইপের জিনিস, তারপর দুর্গাপূজার সময় আমি কী করতেছিলাম এরকম বিভিন্ন জিনিস, তারপর মোটরসাইকেলে কোন জিনিস মানে ইনফরমেটিভ জিনিস, তারপর বাইকের বিভিন্ন সিকিউরিটি ডিভাইস নিয়ে আমি আলোচনা করি। আর ডিটেকে বেসিক্যালি আমি বিভিন্ন প্রোডাক্টের আনবক্সিং রিভিউ আর প্রোগ্রামিং টিউটোরিয়াল বানাতাম, যারা সি প্লাস প্লাস প্রোগ্রামিং অথবা সি প্রোগ্রামিং শিখতে চান কিংবা অ্যাডোবি ফটোশপ শিখতে চান, তারপর এরকম বিভিন্ন জিনিস রয়েছে। আর তাছাড়া মাঝে মধ্যে লেটেস্ট টেক আপডেট এই টাইপের ভিডিও, লেটেস্ট টেক আপডেট যেমন টেকনিক্যাল গুরুজি অথবা টেকনোলজিস দিয়ে থাকে, ওই রকম যেসব চ্যানেল রয়েছে, তো ওই রকম কিছু একটা দেওয়ার চেষ্টা করতাম, জানি অত ভালো হতো না, বাট চেষ্টা করতাম কিছু করার আমাদের দেশের প্রেক্ষাপটে। তো বেসিক্যালি আপনারা এই জায়গা থেকে গিয়ে দেখবেন এই চ্যানেলের প্লে লিস্টটা দেখবেন এই ডার্ক ওয়েব অভিযান। আর বেসিক্যালি আমি লাস্টে বলছিলাম আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে বলবো, তো আমাদের অনেকগুলো পেইড কোর্স রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের প্লে লিস্টে গেলেই জানতে পারবেন। আর বেসিক্যালি এই জায়গায় বলে দেওয়া রয়েছে যে কোন কোর্সে কী কী রয়েছে, যেমন ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ফেসবুক হ্যাকিং এর কোর্স রয়েছে, একাধিক পরিমাণ সিস্টেম রয়েছে কীভাবে একটা ফেসবুক হ্যাক করা যায়, তার পাশাপাশি এ টু জেড মানে প্রচুর পরিমাণ কোর্স রয়েছে পেইড কোর্স, আর এগুলোর ভিডিও আপনারা পাবেন, আর এই ভিডিওগুলো দেখলেই বুঝবেন যে কীভাবে এই ভিডিওগুলো পাবেন, ঠিক আছে। আর এগুলো কেনার জন্য কিন্তু ফেসবুক পেজে যোগাযোগ করবেন না, এগুলো কেনার জন্য এখন আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, ঠিক আছে। এ জায়গায় জাস্ট আপনারা কোর্সের আউটলাইন জানতে পারবেন যে কোন কোর্সে কী কী রয়েছে, আর কিনতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রাম নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কারণ বর্তমান সময় আমি এগুলো ইউজ করি, ফেসবুক পেজ অথবা এই টাইপের সোশ্যাল মিডিয়া ইউজ করার মতো যথেষ্ট টাইম আমার হয় না, এই কারণে যারা যারা কিনতেই চাই তারাই যোগাযোগ করবেন, আর পাশাপাশি আপনার কোনো প্রবলেম হলে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটার যদি কোনো জিনিস আপনাদের কাজ না করে দেন প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি, আর কোনো সমস্যা হবে না আমি জানি। আর তাছাড়া আরেকটা জিনিস, এই ভিডিও মানে এই কোর্সের থেকে আপনারা তো প্যারোট ওয়েস সম্পর্কে জানতে পারতেছেন, ঠিক আছে, বাট আমাদের আরও কিছু ফ্রি কোর্স রয়েছে, কিছু পেইড কোর্স রয়েছে, যেগুলো সম্পর্কে আপনারা কালি লিনাক্স সম্পর্কে জানতে পারবেন। যেমন এ জায়গায় দেখেন আপনারা কালি লিনাক্সের উপর ফ্রি ফুল দুইটা কোর্স রয়েছে, এগুলো আপনারা দেখে আসতে পারেন। যদিও আমি প্রত্যেক ভিডিওতে এগুলো আপনাদের বলি যে এ জায়গায় ফ্রি ভালো ভালো কিছু কোর্স রয়েছে, আপনারা এগুলো অবশ্যই দেখবেন, এগুলো প্র্যাকটিক্যালি ট্রাই করার চেষ্টা করবেন, তাইলে আপনি কিছু শিখতে পারবেন। জাস্ট আপনি ভিডিও দেখলে কোনো কাজ হবে না, প্রত্যেকটা জিনিস নিজে দেখবেন। যেমন আজকের ভিডিওটা দেখার পর, আজকে আপনি এই যে ভিডিওটা দেখতেছেন এটা দেখার পর বেসিক্যালি ডার্ক ওয়েব অভিযান, তাছাড়া ডার্ক ওয়েব নিয়ে আমি যতগুলো ভিডিও বানাইছি কম বেশি সবগুলোই দেখবেন, এগুলো দেখে দেখে নিজে প্র্যাকটিক্যালি ট্রাই করার চেষ্টা করবেন, তাইলে আপনার শিক্ষা সফল হবে। তো অবশ্যই এগুলো দেখবেন, আর এছাড়া প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পার্ট অবশ্যই ডার্ক ওয়েব অভিযানের এই ভিডিওগুলো দেখবেন। আর শুভকামনা রইল, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, গুড বাই।